वेलकम टू ट्यूटनर एडुकेशन। आज एक अति गुरुत्वपूर्ण विषय निये बा खबर निये आमादेर ए वीडियो आज के देखो WBMSC जे मद्रासा बोर्ड गुलोते बा मद्रासा गुलो ने शिक्षक नियोग करे पश्चिमबंगेर 614 मद्रासाय जे शिक्षक नियोग करे तार आज विज्ञप्ति प्रकाशित हुए। सेई विज्ञप्तिते की बला आछे, कारा परीक्षाय बसते पारबे, संरक्षण नियम की, भैकान्सि कतगुलो आछे, परीक्षार तारीख की, डीएलएड योग्य किना, सेगुलो निएई विस्तारित आजकेर भिडियोते आमरा आलोचना करब। तोमरा शुरू थेके शेष पर्यन्त भिडियोटी देखो, ताहले तोमादेर समस्त प्रश्नेर जे उत्तर आशा करी पेये जाबे। देखो प्रथमे आमरा नोटिसटा देखाच्छि। एई जे नोटिसटा देखो आजकेर डेटे अर्थात 4/5/2023 एर डेटे प्रकाशित होयेछे। एखाने देखो तीनटे विषयेर जन्य अर्थात तीनटे क्याटागरिर जन्य नोटिस करा होयेछे। एक नम्बर होच्छे 9-10, दुई नम्बर 11-12 आर तीन नम्बर होच्छे टेट। केवलमात्र एडभांस अरबिक, अरबिक मद्रासा एवं अरबिक यूजी एइगुलोर जन्य टेट नेওয়া হবে। ভ্যাকেন্সি এখানে উল্লেখ করে দিয়েছে। দেখো এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 1729 অর্থাৎ 1229টি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। ফর্ম ফিলআপ অনলাইন ফর্ম ফিলআপ শুরু হবে দেখো 4টে থেকে 12/5/2023 থেকে 12/6/2023 পর্যন্ত ফর্ম ফিলআপ চলবে। আর একটি বিষয় এখানে বলেছে যে কমিশনের যে ওয়েবসাইট www.wbmsc.com এ তোমরা 12/5/2023 থেকে একটু নজর রাখবে, এই কথা বলা হয়েছে। এবার দেখো এখানে কিছু বলি যে কিছুদিন আগে অর্থাৎ 19/4/2023 এ যে দা কলকাতা গ্যাজেট যেটা প্রকাশিত হয়েছিল তারও কিছুদিন পরে অর্থাৎ প্রায় মোটামুটি 27 তারিখের দিকে প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু এই যে নিয়োগ হবে সে সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। তোমরা এর যে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা দেখতে পারো বিস্তারিত কি এখানে আলোচনা করেছি। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নোটিশটা নিয়ে বিস্তারিত। প্রথমে দেখো যে এখানে 9-10 এর যে বিষয়গুলো আছে বা 9-10 যে শিক্ষক নিয়োগ তার এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে দেখো মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই NCT অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন যে নিয়মগুলো বলে দিয়েছে সেই নিয়মেই পরীক্ষা যে এসেনশিয়াল ক্রাইটেরিয়া সেগুলো হবে। ডিজায়ারেবল কি বলেছে যে মাদ্রাসা এডুকেশন সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, ইসলামিক স্টাডিজ এবং কালচার সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে, যদি জ্ঞান থাকে তাহলে সেটা অগ্রগণ্য বলা হয়েছে। এবার দেখো মিনিমাম 21 ইয়ার্স আর ম্যাক্সিমাম 40 ইয়ার্স বয়স বলা হয়েছে, যেখানে আপার এজ লিমিট অর্থাৎ 40 বছর যে আপার এজ লিমিট সেটা ছাড় দেওয়া হবে SC ST OBC-র জন্য। আমরা জানি OBC-র জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়, SC ST-র জন্য 5 বছরের ছাড় দেওয়া হয়, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য প্রায় মোটামুটি 5 বছর ছাড় দেওয়া হয়। এই গেল 9-10। এখানে দেখো যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন NCT-র যে NCT 9-10 এর টিচারদের জন্য বা 9-10 ক্যান্ডিডেটদের জন্য যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে সেটা একটু দেখে নাও কি কোয়ালিফিকেশন বলেছে। দেখো এখানে বলেছে, আচ্ছা একটু 9-10 এর জন্য কি কোয়ালিফিকেশন বলেছে একটু দেখে নিচ্ছি। আচ্ছা এখানে বলেছে দেখো যে 50% মার্কস ইন কনসার্ন সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টের জন্য 9-10 পরীক্ষা দেবে সেখানে 50% মার্কস থাকতে হবে, আর কি থাকতে হবে, বিএড থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফর্মে রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 50% মার্ক অর অ্যাবাভ ইন এগ্রিগেট অ্যান্ড ইট
ইন দ্য কনসার্ন সাবজেক্ট কম্প্রাইজিং দ্য কম্বিনেশন অ্যাজ মেনশন ইন দ্য টেবিল বিলো। এটা টেবিল দেওয়া আছে, নিচে টেবিল বিলো না, এখানে নাই, দেখবে ইতে দেওয়া আছে, মানে ওই যে আমাদের গেজেট নোটিফিকেশন সেখানে দেওয়া আছে। এখানে কিন্তু বিএড মাস্ট কথা বলা হয়েছে, অর্থাৎ যারা বিএড রানিং আছে তারা কিন্তু দিতে পাবে না, বিএড কিন্তু কমপ্লিট হতে হবে, তারাই কেবলমাত্র দিতে পাবে। এখানে যে 50% কথা বলা হয়েছে, এসসি এসটি ওবিসি পিএইচ এদের জন্য কিন্তু 5% ছাড়ের কথা বলা আছে, অর্থাৎ তারা যদি 45% মার্কস পেয়ে থাকে তাহলে কিন্তু তারা পরীক্ষায় বসতে পাবে। এবার তুমি দেখো, এটা গেল গ্র্যাজুয়েশন লেভেলের জন্য। এবার পিজির জন্য কি বলেছে দেখো, পিজির জন্য বলেছে যে পিজি অর্থাৎ 11-12 এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেম, শুধু পিজি হতে হবে। এখানে যখন গ্র্যাজুয়েশন ছিল এখানে পিজি হতে হবে। পিজিতে কি কোয়ালিফিকেশনটা দেখে নাও, এখানে বলেছে এমএসসি বা এমএ থাকতে হবে, রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিআরটি, অর্থাৎ এই যে এনসিআরটির কথা বলা হয়েছে এটা আমাদের সেন্ট্রালের নিয়ম, আমাদের রাজ্যের নিয়ম প্রায় ওই রকম যে এমএসসি থাকতে হবে একটি সাবজেক্টে, আর এখানে 50% মার্কস থাকতে হবে। অবশ্য 45% যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য ছাড় থাকবে। এখানেও সে তাই বিএড থাকতে হবে এবং সেই বিএড এখানে রানিং হলে হবে না, অর্থাৎ মার্কশিট কিন্তু লাগবে। এরপরে তুমি চলে এসো 5-8 পর্যন্ত ইসলাম পরিচয় থিওলজি গ্রুপের জন্য কি কি কোয়ালিফিকেশন এখানে দেখো উল্লেখ করে দিয়েছে, তোমরা এটা দেখে দেখে নিবে। বয়স এজ আগের মতোই, অর্থাৎ আগে যেভাবে বয়স ছিল সেভাবেই কিন্তু এখানেও বয়সের কথা বলা হয়েছে। এখানেও দেখো 50% মার্কস বলা হয়েছে, অবশ্যই 45% হবে যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে। এবার তুমি এখানে দেখো 5-8 পর্যন্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য কি বলা হয়েছে, 50% মার্কস বলা হয়েছে, আর বিএ থাকতে হবে, বিএ ইন অ্যারাবিক থাকতে হবে, অথবা থিওলজি কামিল, তারপর এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো থাকতে হবে। এখানেও বিএড এর কথা বলা হয়েছে এবং বিএড এর যে ইকুইভ্যালেন্ট যে যে ডিগ্রিগুলো আছে সেই ডিগ্রির কথা বলা হয়েছে। এবার তুমি দেখো এইখানে তুমি একটু মজার বিষয় দেখো যে আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরি ফর আর অ্যারাবিক, অ্যারাবিকের যে আন্ডার গ্র্যাজুয়েটের একটা ক্যাটাগরি আছে এখানে 50% মার্কস থাকতে হবে কোথায়, সেকেন্ডারি লেভেলে, অর্থাৎ ফাজিল অথবা হায়ার সেকেন্ডারি থাকতে হবে 50%। দেখো ফাজিল অথবা হায়ার সেকেন্ডারি উইথ অ্যারাবিক অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট উইথ 50% মার্কস এখানে থাকতে হবে। এখানে বলেছে বোর্ড অফ মাদ্রাসাইড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অথবা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্বারা ওটা অনুমোদিত হতে হবে যেখান থেকে এই ডিগ্রিটি কমপ্লিট করেছে। আর এখানে মজার বিষয় দেখো এখানে ডিএলএডরা কিন্তু যোগ্য, অর্থাৎ ডিএলএড যদি থাকে তাহলে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। এই যে বয়সের কথা বলেছি সেটা বয়সটা আগে যেরকম ছিল সেই রকমই। এবার তুমি দেখো যে এই যে পরীক্ষার ভ্যাকান্সি কত আছে, ভ্যাকান্সি আমরা আগে দেখলাম যে 1729, কিন্তু এই 1729 কি ভ্যাকান্সি না ভ্যাকান্সি বাড়তে পারে? ভ্যাকান্সি দেখো এইখানে পুবের কলম বলে একটা পত্রিকার স্ক্রিনশট আমরা দিয়েছি, কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল। এই ভ্যাকান্সি দেখো এখানে মোটামুটি ভ্যাকান্সির কথা বলা আছে যে আমাদের 614টি মাদ্রাসাতে ভ্যাকান্সি বলা হয়েছে দেখো 4780টি। এই ভ্যাকান্সিটি কিন্তু আইডিয়া করে বা আন্দাজের উপরে দেওয়া হয়নি, মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে একটি
নন পলিটিক্যাল অর্গানাইজেশন বা অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন যুক্ত আছে যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে দেখাশোনা করে, সেটার নাম হচ্ছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। এই বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম বিভিন্ন মাদ্রাসা থেকে তথ্য সংগ্রহ করেছে, তথ্য সংগ্রহ করে দেখেছে যে হ্যাঁ, যে 614টি মাদ্রাসাতে প্রায় 4,780টি মতো ভ্যাকান্সি আছে। বা কিছুদিন আগে মাদ্রাসাতে একটা জেনারেল ট্রান্সফার হয়েছে, জেনারেল ট্রান্সফার, সেই জেনারেল ট্রান্সফারেও কিন্তু এতগুলো ভ্যাকান্সি দেখিয়েছিল, অর্থাৎ এই ভ্যাকান্সিগুলো কিন্তু ফাঁকা আছে। তাই যখন ফাইনাল ভ্যাকান্সি দিবে তখন আশা করা যায় যে ভ্যাকান্সি বেড়ে যাবে। এবার আমরা আসছি যে রিজার্ভেশনটা, রিজার্ভেশন ক্যাটাগরি, রিজার্ভেশন কেমন আছে। রিজার্ভেশন সরকারের রুলসে যা রিজার্ভেশন সেই রিজার্ভেশন কিন্তু আছে, এবং এটা হচ্ছে প্রথম মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিশ হতে চলেছে হয়তো, যে এর আগে কিন্তু কোনো ভ্যাকান্সি, সরি, কোনো রিজার্ভেশন মাদ্রাসাতে ছিল না, এবার প্রথম মাদ্রাসায় ভ্যাকান্সিতে কিন্তু রিজার্ভেশনের কথা উল্লেখ আছে। তাই আশা করা যায় যে এবার রিজার্ভেশন থাকবে। পিটির কথা নিয়ে আমি এখন কিছু বলবো না, কারণ পিটি নিয়ে তোমরা ভালোই জানো, পিটি বা কি কি পরীক্ষা হতে পারে, প্রতিটি পরীক্ষার কি ধাপ, সেটা নিয়ে আমাদের একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা দেখাচ্ছি যে পরীক্ষার ডেট, পরীক্ষার ডেট কবে হবে। আমরা বিগত কয়েকটা পরীক্ষার উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরছি, সেই পরীক্ষার নোটিফিকেশন এবং ডেট, এর মধ্যে যে গ্যাপ ছিল সেই গ্যাপ থেকে তোমরা স্পষ্টতই বুঝতে পারবে যে পরীক্ষা কবে হতে পারে। যেমন আমরা দেখেছি 2016 সালে যে এসএসসি পরীক্ষাতে নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু এক মাস বা প্রায় 1 মাস 7 দিন এইরকম ব্যবধানে দুটো পরীক্ষা হয়ে গেছিল, 9-10 পরীক্ষা হয়েছিল আর 11-12 পরীক্ষা হয়েছিল, 11-12 পরীক্ষা হয়েছিল, অর্থাৎ 1 মাস 7 দিনের ব্যবধানে, অর্থাৎ নোটিশ দিল অন্য 1 মাস 7 দিন পরে পরীক্ষা হয়ে গেল। তাহলে তুমি বুঝতে পারছো যে পরীক্ষাটা কত দ্রুত হয়েছে। তারপরে যে রিসেন্ট রিসেন্ট দুটো পরীক্ষা হলো প্রাইমারি টেটে, প্রাইমারি টেটে যে 2017 সালে যাদের ই হয়েছিল মানে পরীক্ষা হয়েছিল, তাদেরও কিন্তু 1 মাসের নোটিশে পরীক্ষা হয়ে গিয়েছিল, তোমরা এটা সম্বন্ধে নিশ্চয় অবগত আছো। আর রিসেন্ট যে পরীক্ষাটা হলো 2022 সালে যে টেট পরীক্ষা, 2022 সালে টেট পরীক্ষা কিন্তু 2 মাসের নোটিশে পরীক্ষা হয়ে গিয়েছিল, অর্থাৎ 2 মাসের মধ্যেই নোটিশ হয়ে ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে। তাই আমরা আশা করছি যে পঞ্চায়েত ভোটের আগেই শিক্ষক নিয়োগ হবে, যেটা বের হয়েছিল পূবের কলমে সেটা সত্য হতেও পারে, তাই ধরে নিয়ে কিন্তু তোমরা এগিয়ে যাবে, এবং আশা করি তোমরা অবশ্যই সাকসেসফুল হবে। আর কোনো বিষয় যদি তোমাদের জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে জানাবে, আমাদের টেলিগ্রাম, টেলিগ্রামে আছে, টেলিগ্রামে তোমরা বিভিন্ন ধরনের এ সম্বন্ধে পিডিএফ পাবে, তথ্য পাবে, সিলেবাসও পেয়ে যাবে, অর্থাৎ সিলেবাস কী কী আছে সেই সিলেবাস সম্বন্ধে যে পিডিএফ, সেই পিডিএফ তোমরা ওখান থেকে পেয়ে যাবে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আমরা পরবর্তী কোনো তথ্য যদি পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি।